যারা নতুন অ্যাডেনিয়াম করছেন তাদের কাছে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, ছোট্ট টিপস কিন্তু একটা ভাইটাল জিনিস। তো যারা নতুন অ্যাডেনিয়াম করছেন অনেকেই জানেন না, ভালো করে লক্ষ্য করে দেখুন, এইখান থেকে একটা গ্রাফটিং এই দানার গাছের সাথে যুক্ত করা হয়েছে। গ্রাফটিংটা খুব সুন্দর জুড়েও গেছে, দেখতেই পাচ্ছেন। আমি আরও ভালোভাবে সামনে থেকে দেখাই, দেখুন গ্রাফটিং ভালোভাবে জুড়ে গেছে। কিন্তু লক্ষ্য করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে গ্রাফটিং এরিয়ার তলা থেকে দুটো ব্রাঞ্চ এসেছে। এই ব্রাঞ্চ দুটো কিন্তু এই দানা গাছের ব্রাঞ্চ। এবারে প্রবলেমটা কী হবে, যখন আমরা এই ব্রাঞ্চগুলোকে রেখে দেব, এই ব্রাঞ্চগুলো এই গ্রাফটিংয়ের থেকে খুব দ্রুত বাড়তে শুরু করবে। যেহেতু এটা অন্য পার্ট আর এটা গাছেরই অংশ, মেন গাছের অংশ, তাই খুব দ্রুত এই ব্রাঞ্চগুলি বাড়তে থাকবে। ফলে একসময় দেখবেন এই ডালগুলি অত্যধিক মোটা হয়ে গেছে আর গ্রাফটিং যে পার্টটা সেটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আর এটা দেখুন একটা ভ্যারিকেটেড, এটা একটা অন্য ভ্যারাইটি যেটা দানা গাছের সাথে যোগ করা হয়েছে। পরবর্তীকালে দেখবেন এই ভ্যারিকেটেড যে পার্টটা জোড়া হয়েছে সেই পার্টটা আস্তে আস্তে শুকিয়ে মারা যাবে আর এই ব্রাঞ্চগুলি আস্তে আস্তে বড় হতে থাকবে। আমাদের প্রথম কাজ এটাই হবে, অ্যাডেনিয়ামের এই অংশগুলো কেটে ফেলা। এটা আমরা আগাছা হিসেবে ধরব আর মেন গাছ থেকে আমরা এই পার্টগুলো একটা ব্লেডের সাহায্যে কেটে ফেলব। তো আমি এখানে একটা ব্লেড নিয়েছি আর ব্লেডটাকে হাইড্রোজেন পারক্সাইড দিয়ে ভালো করে শোধন করে নিয়েছি। এবারে এই ব্লেডের সাহায্যে আমি এই অংশটা কেটে দেব। দেখুন একটা অংশ আমি কেটে দিয়েছি, আরেকটা যে ব্রাঞ্চ আসছে ঠিক সেই ব্রাঞ্চটাও আমি এইভাবে কেটে দেব। দেখুন এই দুটো ব্রাঞ্চ আমি কেটে দিলাম। এবারে অ্যাডেনিয়ামের সমস্ত খাবার এই ব্রাঞ্চে ট্রান্সফার হবে আর এই কাটা অংশগুলিতে অবশ্যই সাপ পাউডার লাগিয়ে দেবেন। সাপ পাউডার আমরা যে অংশটা ব্লেড দিয়ে কেটেছিলাম ঠিক সেই অংশগুলোতে সাপ পাউডার লাগিয়ে দেব, কারণ এই অ্যাডেনিয়ামের একটাই সমস্যা, সেটা হচ্ছে এর কডেক্স পচে যায়। এছাড়া গাছ কোনো রকমভাবে ক্ষতি হয় না, এর কডেক্স রুট রট হয়ে গাছ মারা যায়। দেখুন কাটা অংশগুলিতে আমি সাপ পাউডার লাগিয়ে দিয়েছি। তো এইভাবে আপনারা পরিচর্যা করুন, আপনাদের গাছ ভালো হতে বাধ্য। আর যারা নতুন দেখছেন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে অলে ক্লিক করে রাখবেন, পরবর্তী আপডেট পেতে আপনাদের সুবিধা হবে।